অবলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। এই পায়ে চলার পথে ধুলো রথে উঠছে সবুজ চমক, এক মুক্তি প্রতিম ঠোর জ্বরের ঘোরে গাইছে আহত প্রহ্লাদ, প্রহরীর বেশে দুয়ার আটকে কে বাকারা, পাতার ভাজে জীবন খুঁজে রোদ ছন্ন ছাড়া, যেখানেই স্বপ্ন আগন্তুক ভীষণ সেখানেই মেলে দেয় পাখা, যেখানে সীমানার নেই প্রয়োজন সেখানেই কাটা তারাকা। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তির উত্তর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠে তাহলে
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রুদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রুদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রুদ্দুর হতে চেয়েছিল। আসে ভোর শুধু আলোর পাখির